তো নমস্কার সবাইকে স্বাগত আমার রিচার ম্যাথাবাল বংশীকাতে আমি অমিত তো আজকে তোমাদের তৃতীয় দিনের যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংটা ছিল সেটা আজকে শেষ হয়েছে যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে তো আজকেকার যে লেটেস্ট আপডেটটা যেটা আসে হ্যাঁ রাত্রেবেলা তোমাদের সিট ম্যাট্রিক্স যেটা হবে প্রতিদিনের মতো আমি তোমাদের সিট ম্যাট্রিক্সটা দিয়ে দেবো তো আজকেকার যে ডেটাটা রয়েছে সিট ম্যাট্রিক্সের ডেটাটা সেটা আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি যেটা আমি জানতে পেরেছি তো সেটা হলো যে সিট এখনও পর্যন্ত বাকি রয়েছে কিন্তু একশো তেষট্টিটার কাছাকাছি সিট এখনও পর্যন্ত বাকি রয়েছে এবং তার সাথে সাথে প্রায় বেশিরভাগ জেনারেল ক্যাটাগরি যেটা রয়েছে সেই জেনারেল ক্যাটাগরি কিন্তু সবই প্রায় শূন্য হয়ে গেছে দু একটি ব্রাঞ্চ ছাড়া আর কিন্তু কোনো ব্রাঞ্চে জেনারেল ক্যাটাগরিতে আর কোনো কিন্তু সিট নেই সব থেকে উল্লেখযোগ্য যে বিষয় আইটিতে কোনো আর সিট কিন্তু পড়ে নেই আইটি সিট সংখ্যা পুরো শূন্য হয়ে গেছে জেনারেল এসসি এসটি টি সমস্ত দিক থেকে আইটি কিন্তু পুরো জিরো হয়ে গেছে ঠিক আছে আইটিতে একটাও সিট নেই একমাত্র এখনও পর্যন্ত একটাই ডিপার্টমেন্ট যেটা হলো আইটি ডিপার্টমেন্ট সেটা হলো পুরো সব সিট কিন্তু নীল হয়ে গেছে মানে সিট এখানে কিন্তু আর নেই আর যে যে জিনিসগুলো জানা গেছে সেক্ষেত্রে ধরো প্রিন্টিংয়ের ক্ষেত্রে একমাত্র জেনারেলের ক্ষেত্রে চোদ্দোটার কাছাকাছি সিট এখনও ভ্যাকেন্ট রয়েছে ফুড টেকনোলজির ক্ষেত্রে জেনারেলদের ক্যাটাগরির ক্ষেত্রে বলছি একটা সিট এখনও রয়েছে আর্কিটেকচারে রয়েছে ঠিক আছে ফার্মেসির ক্ষেত্রে ফার্মেসির ক্ষেত্রে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে আর কোনো সিট লেফ নেই সুতরাং ফার্মেসি গতকালের যে সিট ম্যাট্রিক্স ছিল সেটা তোমরা যেখানে দেখেছি আটখানা সিট ভ্যাকেন্ট ছিল জেনারেল ক্যাটাগরির জন্য সেটা কিন্তু তোমাদের এখন কিন্তু ফার্মাসির ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি সিট সংখ্যা জিরো হয়ে গেছে সুতরাং যারা ফার্মাসি স্টুডেন্ট তাদেরকে বলছি জেনারেল ক্যাটাগরি কিন্তু সিট সংখ্যা জিরো হয়ে গেছে কনস্ট্রাকশনে এখনও পর্যন্ত বারোটার কাছাকাছি সিট ভ্যাকেন্ট রয়েছে আর মেকানিক্যালে জেনারেল জিরো হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু মেকানিক্যালের ক্ষেত্রে এসসিতে এখনও পর্যন্ত কুড়ি থেকে পঁচিশটার মতন কিন্তু সিট অ্যাপ্রক্সিমেটলি পঁচিশটাই বলতে পারো পঁচিশটার মতন সিট কিন্তু এখনও পর্যন্ত ভ্যাকেন্ট রয়েছে ঠিক আছে তো এছাড়াও কিছু ও এসসি এসটি এই সমস্ত জায়গাগুলোতে এখনও সিট ভ্যাকেন্ট রয়েছে সেটা ডিটেলস যে ম্যাট্রিক্স আসলে সেটা তোমাদেরকে আর একটু উইথ প্রুফ তোমরা এটার সাথে মিলিয়ে নিতে পারো যেখানে আমি যেটা দিলাম সেটার সাথে ওটা কোনো রকম এদিক ওদিক ছিল কি না ঠিক আছে তো কাট অফ বিষয়ে জিনিসগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করছি তো এইটুকুনি ডিটেলস দেওয়া ছিল যে সমস্ত তোমার জানার কিছু থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তো টিল দিন টেক কেয়ার গুড বাই